নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদকে পেটানো হলো র্যাবের এক কর্মকর্তার উদ্দেশ্যে এমন প্রশ্ন করেছেন এমপি শামীম ওসমান। নায়াতনগর ইউনিয়ন 7 নং ওয়ার্ডে পশ্চিম মাঝদাই প্রাইমারি স্কুলে ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ প্রশ্ন করেন এবং একটি ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের এমন প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, স্যার বিষয়টা এমন না, রিয়াদ মহানগর ছাত্রলীগের সভাপতি হলেও 8 নং ওয়ার্ডের বাসিন্দা, দুপুরে 7 নং ওয়ার্ডে একটি কেন্দ্রে তাকে মারধর করার অভিযোগ ওঠে এবং তৎক্ষণিক তখন আমরা তাকে আসলে মারধরের ঘটনাস্থল থেকে যাতে সংঘর্ষটি বেশি জল না হয় সেজন্য আসলে আমরা তাকে থামানোর চেষ্টা করি। ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি মতো পিটাবেন, মতো পিটানো হয়নি, স্যার এটাকে প্রতিবন্ধ করা হয়েছে।